নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ পমফ্রেট। তার জন্য আমি পমফ্রেট মাছ পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লবণ হলুদ সুন্দরভাবে মাখিয়ে নেব। আর সামুদ্রিক মাছে যেহেতু একটা গন্ধ থাকে, তার জন্য আমি গন্ধরাজ লেবুটা রস অল্প মিশিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাছগুলো মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিতে হবে। এভাবে লেবু দিয়ে, লেবুর রস দিয়ে মাছটা মেখে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। পমফ্রেট মাছ আপনারা সবাই কি ভালোবাসেন? ভালোবাসলে জানাবেন। আমাদের বাড়ির আবার সবাই ভীষণ ভালোবাসে এই মাছ খেতে। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন আমি সুন্দর কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। আর আমি এর জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। বাটা মশলার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর কিছু মশলা নিয়েছি, পরে বলে দিচ্ছি। আমি এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে এসছে। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো সব সুন্দরভাবে ভেজে নেব। খুব আলতো ভাবে মাছগুলোকে ভাজবেন বন্ধুরা, যাতে ভেঙে না যায়। খুব নরম মাছ তো, আমিও বেশ আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে এসছে, এখন আমি নামিয়ে নেব এটা। আমি এইভাবে আরেকটা মাছও ভেজে নেব একই রকম পদ্ধতিতে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেই শুকনো লঙ্কা, সম্বরা দিয়ে দিলাম, আর সামান্য কালো জিরাও দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো মতন একটু ভেজে নেব। কালো জিরা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে আমার মশলা সম্বরা। এখন আমি এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। বন্ধুরা, আমি এখন এর মধ্যে লবণ দেব না, যাতে পেঁয়াজের থেকে জল বেরিয়ে আসবে, ভালো মতন ভাজাটা হবে না। তার জন্য আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে লবণ দেব আর হলুদ মিশিয়ে দেবো একসাথে। বন্ধুরা, আমাদের এখানে না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে কি হচ্ছে? হলে জানাবে। এখন আমি এর মধ্যে সামান্য কাঁচা লঙ্কা, কটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম। আমার এটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা মিশিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আছে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। বেশিক্ষণ নাড়া যাবে না বন্ধু, নাহলে তেতো হয়ে যাবে। 5 মিনিটের মতন আমি নেড়েই আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা।
যাতে রংটা ভালো আসে তার জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা একবার করে খাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এখন আমি আবার ঢাকনাটা লাগিয়ে দেব, মাছটা ঝোলটা যেন ভালো মতন সেদ্ধ হয়ে যায়। বেশিক্ষণ লাগবে না, যদিও 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দেব। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে দেখব। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার ঝোলটাও ফুটে উঠেছে সুন্দরভাবে। আর একটু ঝোলটা শুকনো করে নামাবো। দেখো বন্ধুরা, আমার পমফ্রেট মাছ তৈরি হয়ে গেছে, গন্ধরাজ পমফ্রেট মাছ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিয়ে দেবে। ধন্যবাদ।